মুর্শিদাবাদ জেলা পরিষদের 4 নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামিলুর রহমান আজ প্রচারে বেরোলেন। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার আজ সম্পূর্ণ করেন। কাঞ্চনতলা 218 নম্বর বুথে বাড়ি বাড়ি যান এবং প্রচার করেন। সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ তিনি কথাবার্তাও বলেন। আচ্ছা, কোন কোন এলাকা সারা পাচ্ছেন? আজকে কাঞ্চনতলায় ঘুরছি। এই বুথ 218 নম্বর বুথ আমাদের চলছে, এরপর আরো বুথ আছে। সকাল থেকে বাকি জামিয়ার কাছে আশেপাশে যেগুলো বুথ ছিল ওগুলো ঘুরে এসেছি। বুথের সারা খুব ভালো, আর যা সারা দেখছি আমাদের অসুবিধা হবে না, জিতার ব্যাপারে আমরা চিন্তা করছি না, জিতবো নিশ্চয়ই। কি কি সাধারণ মানুষের যেটা খুব আমি দেখলাম সেটা হলো কল নিয়ে, কিন্তু কল যেটা বিষয় আসছে সেটা হলো কি কল পোতা আছে, এরকম নাই কি নাই কল পোতা আছে, জলটা ঠিক মতো আসছে না এই গরমের জন্য বলতে পারেন, বা গত বছর বর্ষাকালের জন্য জলের ট্যান নিচে নামার জন্য একটু হয়েছে। এছাড়া রাস্তাঘাট নিয়ে হ্যান ত্যান নিয়ে তেমন কিছু নাই, কিছু জায়গায় নোংরা টোংরা নিয়ে কেউ কেউ বললো, ওটা আমাদেরকে আলাদাভাবে দেখে নিতে হবে। যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়া না, আঞ্চলিক জায়গা, তো ওর মধ্যেও আমি দেখছি এটা কি করতে পারা যায়। জিতার পর ওটা ভাবনা চিন্তা করবো। কংগ্রেসের না কিছু আমি বুঝতে পারিনি, আপনাকে সত্যি বলতে কিছু বোঝা যায় না। আপনি আপনারা আসছেন ঘুরছেন, আপনি দেখে নেন কটা ব্যানার, কতটা ক্যান্ডিডেট আছে আর কতটা ব্যানার পোস্টার লাগিয়েছে বা কি প্রভাব আছে। আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি, একদম এভরি বাড়ি ঘুরে বেড়াই, কিছুই শুনি। তৃণমূল কংগ্রেস জেপির পক্ষ থেকে মিটিং করা হলেও নির্দল প্রার্থীর স্বামীকে ডাকা হচ্ছে, কিন্তু তাকে ডাকা হচ্ছে না, এই অভিযোগটা করেছেন উনি। কি বললেন? নির্দল প্রার্থীর স্বামী যার কথা বলছেন তিনি হলো ইনি এই অঞ্চল সভাপতি পাঞ্চদল, ওই জন্য ওই বিষয়টা আমি আলোচনায় করতে যাচ্ছি না। দ্বিতীয়ত ও যেটা বলেছে উনি জেলা পরিষদ পঞ্চায়েত সময় দাঁড়িয়েছেন ঠিক কথা, ইনি সে সময় ইনানো টিকিটের দাবিদার ছিলেন, ইনিও অ্যাপ্লিকেশন করেছেন, শরীর খারাপের জন্য উনি কিন্তু আর অ্যাপ্লিকেশন উইথড্রল করতে পারেননি, কিন্তু লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে না আমি আর তৃণমূল ছাড়া অন্য দল করবো না। ওই অবস্থাতে তৃণমূলের হয়ে আজকে দিনে ঝান্ডা ঘুরে আপনি নিজে প্রচার করে পারছেন, আমি দেখতে পাচ্ছি। ওটা বলো না, ইনি অঞ্চল সভাপতি, উনি আরও মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি জেলা পরিষদ, এখানে ওনার কোনো গল্প নেই। এখানে চলেন।